বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকায় আসা নিশ্চিত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আমরা ভারতের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছি। আজ দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশে আসছেন, তার সঙ্গে এসব বিষয় নিয়ে আলাপ হবে। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা ওআইসি ইউথ ক্যাপিটাল 2020 এর ওয়েবসাইটের উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এদিকে অপর এক অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, নাগরিকত্ব আইন নিয়ে ভারতের দিল্লিতে সহিংসতা দেশটির অভ্যন্তরীণ বিষয়। আমরা চাইব যত দ্রুত সম্ভব এটার সমাধান হোক। নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতার কোনো বিক্ষোভই আমরা আমলে নিচ্ছি না। মুক্তিযুদ্ধের সময় প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের অবদান অস্বীকার করার সুযোগ নেই। মুজিব বর্ষ উপলক্ষে 17 মার্চ সকালে আমাদের মহান স্বাধীনতার অন্যতম সহযোগী প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় আসবেন। তো এক সেমিনারে তিনি এই কথা জানান। মোদীর এই সফরে বাংলাদেশ ভারতের অমীমাংসিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, অবশ্যই আলোচনায় আসবে সেসব বিষয়, তবে মেন ফোকাস থাকবে মুজিব বর্ষ। ভারতের রাজধানী দিল্লিতে মুসলমানদের উপর হামলার পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদীর ঢাকায় আসার বিরোধিতা করছে বেশ কয়েকটি সংগঠন। কেউ কেউ নরেন্দ্র মোদীর ঢাকায় আমন্ত্রণ প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন। এসব দাবির মধ্যেই রোববার পররাষ্ট্রমন্ত্রী ও সচিব নরেন্দ্র মোদীর ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করলেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, আমাদের নিয়মে মেহমানদের যা যা করার সেই সম্মান আমরা দিব। তিনি ঢাকায় আসতে রাজি হয়েছেন, তাকে সেই সম্মান দেওয়া হবে। আমরা আশা করব আমাদের মেহমানরা বাংলাদেশের মানুষের প্রত্যাশা, জনগণের ইচ্ছার বিষয়ে একটি ভালো অবস্থান নেবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করা মাহাথির বিন মোহাম্মদ আসার বিষয়ে তিনি বলেন, তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নেই, তবে তিনি নিজেই একটি প্রতিষ্ঠান, অন্যভাবে তাকে নিয়ে আসতে পারি। ভারতের সহিংসতা নিয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী ও ঘনিষ্ঠ দেশ হিসেবে ভারতের চলমান সহিংসতা পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা তার সফর নিশ্চিত করতে ঢাকায় এসেছেন, আর সকালে তিনি ঢাকায় আসেন। এসে তিনি বলেছেন, চলতি বছরের মধ্যেই তিস্তার পানিবণ্টন চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে দুই দেশেরই আগ্রহ রয়েছে, এটা নিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ চলছে। সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ ভারত একটি প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যৎ শীর্ষক এক সেমিনারে শ্রিংলা এসব কথা বলেন। ঢাকার ভারতীয় হাই কমিশনার ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্টাডিজ এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেন, ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন NRC একান্তই অভ্যন্তরীণ বিষয়, এটা প্রতিবেশী দেশে প্রভাব ফেলবে না। ভারতের আদালতের নির্দেশনা অনুযায়ী NRC হচ্ছে। সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তাকে স্বাগত জানান। আগামীকাল শ্রিংলা ঢাকা ত্যাগ করবেন। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঠেকাতে সোচ্চার বাংলাদেশের বিভিন্ন ডান বাম রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতারা। তারা বলছেন, দিল্লিতে সাম্প্রতিক দাঙ্গা এবং মুসলিমদের উপর আক্রমণের ঘটনায় প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণ প্রত্যাহার করতে হবে। তারা সভা সমাবেশ করেছেন, বিবৃতি দিচ্ছেন, এইসব বক্তৃতা বিবৃতিতে অসাম্প্রদায়িক বাংলাদেশে মোদীকে স্বাগত না জানানোর পক্ষে নানান যুক্তি দেখানো হচ্ছে। হেফাজতে ইসলাম সহ সমমেনা ধর্মভিত্তিক দলগুলো নেতারা মোদীর আমন্ত্রণ প্রত্যাহারে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানানোর পাশাপাশি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, প্রধানমন্ত্রী যদি মোদীর আমন্ত্রণ প্রত্যাহার না করেন তাহলে মানুষ তার আগমনের দিনে বিমানবন্দর ঘেরাও এবং সেখানে তাকে প্রতিহত করবে। গতকালও দেশের বিভিন্ন স্থানে মোদী বিরোধী বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও মিছিল হয়েছে। বিক্ষুব্ধ বাম দলের নেতারা বলছেন, মোদীকে স্বাগত জানানো হবে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার প্রতি অসম্মান। তবে আজ সরকার তার সফর নিশ্চিত করে দিয়ে বলেছে, এই ধরনের হুমকি ধামকির কোনো কিছুই সরকার আমলে নিচ্ছে না।